এবছর লক্ষ্মী পুজো তিথি পড়েছে 2 দিনে। পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা হয়। এবছর পূর্ণিমা তিথি পড়েছে 16 এবং 17 অক্টোবর, এই 2 দিনে। পঞ্জিকা মতে 16 অক্টোবর বুধবার সন্ধ্যা 7:42 থেকে শুরু হয়েছে পূর্ণিমা তিথি। এই তিথি শেষ হবে বৃহস্পতিবার বিকেল 5:17। সে অনুসারে বুধবার রাত থেকে শুরু হয়েছে ঘরে ঘরে লক্ষ্মী পুজো। বৃহস্পতিবারও এই পুজো চলে। অনেক বাড়ি ঘরে লক্ষ্মী পুজো আয়োজন করা হয়। পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে হয় এই পূজা। বৃহস্পতিবার এক পুরোহিত জানান, আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে ধন ও সম্পদের দেবী লক্ষ্মীর পুজো হয়। এবছর 2 দিন পূর্ণিমা তিথি পড়েছে, সে অনুসারে বৃহস্পতিবারও লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হচ্ছে। বলেন, লক্ষ্মী মানে রাত্র জাগরণ, পূজা করে লক্ষ্মী পূজা মানে রাত্র জাগরণ করিয়া যে পূজাটা করা হয় এটাকে পূজা করে লক্ষ্মী পূজা বলা হয়। লক্ষ্মী সম্বন্ধে যদি একটু বলেন, কেন করা হয় বাড়ি ঘরে লক্ষ্মী পুজো? লক্ষ্মী পুজোটা করা হয়, লক্ষ্মী দেবতা হলো ঘরের লক্ষ্মী, তাই লক্ষ্মীকে আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে পূজা করে লক্ষ্মী বলা হোক। ওই তিথিতে লক্ষ্মীকে অনেকে বরণ করে আনে, কেউ কলা গাছ লাগিয়ে উঠানে কলা গাছকে পূজা করে লক্ষ্মী রূপে, কলা গাছকে ঘরে আনে পূজা করে, অনেকে আবার বাইরে পূজা করে লক্ষ্মীকে ঘরে আনে, আবার কেউ ঘরে আনে। দেশাচার বিভিন্ন দেশে বিভিন্ন রকম কুলাচার দেশাচার আছে, তবে লক্ষ্মী হচ্ছে ঘরের লক্ষ্মী, লক্ষ্মীকে পূজা করা হয় ওই তিথিতে। এদিকে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বাজারে লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে পুজোর বিভিন্ন উপকরণের অগ্নিমূল্যে হাতে ছ্যাঁকা লাগছে পুজো আয়োজকদের। এই অবস্থায় সাধার সাধ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে বাড়ি ঘরে চলছে মা লক্ষ্মীর আরাধনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।